খানাকুল দুই নম্বর ব্লকের মারুখানা পঞ্চায়েত এলাকায় হানুয়া এলাকায় কংক্রিটের সেতু নির্মাণের কাজ শুরু হলো। প্রায় 45 লক্ষ টাকা ব্যয়ে সেতুটি নির্মাণ করা হচ্ছে বলে জানিয়েছেন হুগলি জেলা পরিষদের সদস্য মুন্সি নজবুল করিম। জানা গেছে সেতুটির ফলে উপকৃত হবেন বড়হচলি, হানুয়া, বৌবাজার সহ বিভিন্ন এলাকার হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ। আমাদের বনহিজলি, আমাদের বনহিজলি হানুয়া যে বৌবাজার, তার যে আমাদের যে দীর্ঘদিনের একটা দাবি ছিল এলাকার মানুষের, যে এখানের যে কাঠের ব্রিজটা যাতে এখানে কংক্রিটের হয়, তাহলে কি হবে, যোগাযোগ ব্যবস্থার উন্নতি সাধন হবে। সেখানে বাস, আপনার হচ্ছে টেকার থেকে শুরু করে একের পর এক যানবাহন বা যে কোনো বাড়ি ঘর করার জন্য সব বাড়ির যেসব মালপত্র, এসব জন্য মানুষের একটা দাবি ছিল। সেই দাবিটা আপনারা জানেন যে খানাকুল বিধানসভা জুড়ে 2011 সালে মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পর থেকে এবং আমাদের পঞ্চায়েত সমিতি জেলা পরিষদে আমাদের তৃণমূলের বোর্ড প্রতিষ্ঠা হওয়ার পর থেকে একের পর এক উন্নয়ন সংগঠিত হচ্ছে। তারই ফলস্বরূপ আজকে এই যে দীর্ঘদিনের মানুষের দাবি, 45 লক্ষ টাকা ব্যয়ে আজকে এই কংক্রিটের ব্রিজের কাজটা শুরু হলো। আর সব থেকে বড় কথা যে আজকে আমাদের মমতা ব্যানার্জি তথা অভিষেক ব্যানার্জি তথা মামাটি মানুষের সরকার যে মানুষের কাছে দায়বদ্ধ, সেইটা মানে উন্নয়নের ক্ষেত্রে সেটা কিন্তু বারবার পরিলক্ষিত হচ্ছে। আজকে খানাকুল জুড়ে কিন্তু একটা উন্নয়নের একটা বাতাবরণ তৈরি হয়েছে, একের পর এক কিন্তু আমাদের কাজ চলছে এবং বিভিন্ন রাস্তাঘাট থেকে শুরু করে পানীয় জলের ব্যবস্থা, শিক্ষা, সর্বক্ষেত্রে সেটাও আজকে এই 2021-এর তৃতীয়বারের জন্য মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হয়েছেন সারা বাংলার মানুষের আশীর্বাদে। কিন্তু দুঃখের বিষয়, খানাকুলের মানুষ এখানে তৃণমূলকে সমর্থন না করলেও, মানে এখানে সিটটাকে উপহার না দিলেও, কিন্তু মমতা ব্যানার্জি সরকার বা আমরা যারা সৈনিক আছি, জনপ্রতিনিধি আছি, তৃণমূল পরিচালিত আমাদের যে ত্রিস্তর পঞ্চায়েত আছে, জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি এবং পঞ্চায়েত, আমরা কিন্তু খানাকুলের উন্নয়ন থেকে আমরা দূরে সরে যাইনি। আমাদের দায়বদ্ধতা আমাদের কাছে সব থেকে বড় এবং মানুষের পাশে আমরা আছি, এলাকার উন্নয়নের স্বার্থে কিন্তু আমরা একের পর এক কাজ করে চলেছি। পরিবেশে বয়ে চলা নদীর ধারে গড়ে ওঠা সুসজ্জিত পার্ক, সাথে রয়েছে ইন্ডিয়ান ও চাইনিজ খাবারে সুলভ মূল্যের রেস্টুরেন্ট অস্মিতা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। পরিচ্ছন্নতা ও কোয়ালিটিটাই হল আমাদের মূলধন। ঠিকানা ময়াল বাস স্ট্যান্ড, খানাকুল, হুগলি। যোগাযোগ নম্বর 7602961402। এছাড়াও যোগাযোগ করুন 9564920814 এই নম্বরে।